আমি যদি ভালো করে জুম করে দেখো আমি কিন্তু সাত জনের বড়। আচ্ছা, তো আজকে এই জুমি বাংলা সোনার সংসার কুড়ি বছরের সেলিব্রেশনে সোনার সংসার হয়েছে, আমাদের সঙ্গে আপনার খুব প্রিয় একজন মানুষ রয়েছে, সাত ভাই চম্পা, অফকোর্স পারুল, ওয়েলকাম। আমাদের খুব পুরোনো এক মেম্বার। কি পড়েছে, দিস ইজ সো বিউটিফুল, স্ট্রেট মনে হচ্ছে একটা ডিজনি থেকে বেরিয়ে একজন প্রিন্সেস চলে এসেছে। কতক্ষণ ওভারঅল টোটাল? দু ঘন্টা। আচ্ছা ঠিক আছে, ইন্ডাস্ট্রিতে আমাদের ইন্ডাস্ট্রিতে সব থেকে বেশি ফ্যাশনেবল কাকে মনে হয়? যদি এখানে দেখতে হয় তো তাহলে আমার রুকমিনি, রুকমিনি খুব ভালো লাগে, মানে ওর ফ্যাশন খুব ভালো। অ্যান্ড যদি বলিউডে বলি তাহলে দীপিকা পাড়ুকোন আমার ভীষণ ভালো। স্যার, রুকমিনির ওয়ার্ড্রোপ থেকে যদি কোনো একটা ড্রেস চুরি করতে ইচ্ছে করে সেটা কোন ড্রেসটা এখন মার্ক করে রেখেছে? না, ওরকম কিছু করিনি আমি, মানে আমার ভালো লাগে বিকজ ভীষণই, মানে ফ্যাশন হিসেবে ভীষণ আমার খুব ভালো লাগে, সেন্সটা খুব ভালো, অ্যান্ড লুকটা আমার ভালো লাগে ভীষণ, তো সেই জন্য আমি। ওকে, সো টাইট জিন্স নাকি স্কার্ট? ওরকম কোনো ব্যাপার নেই অ্যাকচুয়ালি, আমার যখন যেটা ভালো লাগে, মুডের উপর ডিপেন্ড করে যে আজকে কি পড়তে ইচ্ছে করছে, হ্যাঁ আর কোথায় যাচ্ছি, কী অকেশন সেটা অবভিয়াসলি মাথায় রাখি, সেটার উপর ডিপেন্ড করে কি পড়বো। আজকে যেরকম মুভি বাংলা সোনার সংসার এরকম গেটআপ সেটা মানায় না, আমি তো ভাবতে পারিনি, তো সেই জন্য আজকে এরকম গেটআপ যেখানে যাবো সেরকম সেই জায়গায়। যখন নিজেকে ভালো করে মেকআপটা করা আর কি, সব থেকে বেশি সময় সে পেছনে যাবো, লিপ মেকআপ নাকি আই মেকআপ নাকি ফেস মেকআপ? ওভারঅল মেকআপ বললে আই মেকআপ, আই মেকআপ টাইম লাগে, টাইম টেকিং। সুপার। সো এই যে কুড়ি বছরের জার্নি আমরা এগিয়ে চলেছি এবং তোমাদেরকেও পাশে পরিবার আমরা সব মানে পেয়েছি সরকারে, তোমার এক্সপিরিয়েন্স কেমন সোফার? ভীষণই ভালো। আমি সব থেকে বলবো যে কাজের জায়গায় কমফর্ট জোনটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমি মনে করি। তো আমি জি বাংলায় কাজ করে আমি এটা খুব খুব পেয়েছি, মানে আমার সাত ভাই চম্পাতে যে বছর আমার কাছে ভীষণ স্পেশাল, কারণ কখনো কোনো প্রেশার ফিল করিনি, ভীষণ কমফোর্টেবল লেগেছে, সবাই এতটা কোঅপারেট করেছে পুরো টিম জি বাংলায়, তো সেই জন্য সেটা আমি ভুলতে পারিনি। আর আমাকে দেখে সেটা আরও বেশি করে ভুলে যাচ্ছে, পুরো পারুলের মতনই আমি হয়ে আছি, তো এতটাই ভেতরে রয়েছে, এতটাই মনের মধ্যে রয়েছে, জায়গা করে নিয়েছে। আর যদি তুমি ভালো না বাসো ভেতর থেকে, তো এই জায়গাটা তৈরি হয় না। ব্যাস, এভাবেই ভালো থেকো এবং ভালোবাসাটা আপনিও কিন্তু দিতে থাকুন, রাইট? সেলিব্রেশন শুরু করে দিয়েছি, এখানে সবাই এক এক করে আসছে, আপনাদের সঙ্গে সবার আপ ক্লোজ অ্যান্ড পার্সোনালি আড্ডাটা চালিয়ে যাবো। জাস্ট হ্যান্ডেলগুলোতে কোথাও যাবেন, ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক জি বাংলার অফিসিয়াল হ্যান্ডেলস। বাই।